বিমানবন্দরে গতকাল সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য কৃষ্ণা রাণী সরকারের ব্যাগ থেকে টাকা খোয়া গেছে। এছাড়াও আরও কয়েকজনের সুটকেস পাওয়া গেছে তালা খোলা অবস্থায়। এ বিষয়ে আরও আমাদেরকে জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী তাজওয়ার নাফির কাছে। তিনি বর্তমানে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। নাফি, বিমানবন্দরে কৃষ্ণা রাণী সরকারের টাকা হারানোর বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আর এ নিয়ে বাফুফেও বা কি বলছে? স্বর্ণা, আপনি দেখতে পাচ্ছেন বাফুফের এই মুহূর্তে খুবই নীরব নিস্তব্ধ একটি জায়গা। গতকাল গত রাতে এবং গতকাল সারাদিন বাফুফে যতটা উৎকণ্ঠা এবং যতটা উৎসব মুখর ছিল, আজ কিন্তু তেমন কোনো আভাসই নেই। সকাল থেকে নীরব, এখনো পর্যন্ত কোনো কর্মকর্তা বাফুফেতে আসেনি। আপনি দেখতে পাচ্ছেন যে শুধু গণমাধ্যম কর্মী যারা আছেন তারাই এসেছেন এখানে। তবে বেশ কিছু তথ্য রয়েছে, সে তার মধ্যে একটি হচ্ছে কৃষ্ণা, যিনি সাফজয়ী দলের সদস্য, তার ব্যাগ থেকে, তার পরিবার সূত্র জানিয়েছে গতকাল এয়ারপোর্ট থেকে, বিমানবন্দর থেকে তার ব্যাগ থেকে টাকা চুরি যাওয়ার ঘটনায় শুধু কৃষ্ণার নয়, এছাড়াও নাকি আরও কিছু ফুটবলারের ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে। এ ব্যাপারে আমরা এখানে জানার চেষ্টা করছিলাম যে বাফুফের যারা কর্মকর্তারা আছেন, বাট এখান থেকে আসলে তেমন কোনো তথ্য তারা দিতে পারেনি। তারা বলছে যে বিকেলে কর্মকর্তারা আসবে, এর আগ পর্যন্ত কোনো এই ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। এবং আরেকটি বিষয় হচ্ছে গতকাল বা গতকালকে সারাদিন দুপুর দুটা থেকে যখন তারা বিমানবন্দরে অবতরণ করেছে, তারপর থেকে এই পর্যন্ত গত সারাটা দিন তারা খুবই ব্যস্ত ছিল এবং তারা এখন পরিক্লান্ত। সকাল থেকেই তারা আসলে ঘুমার বিশ্রাম নিচ্ছে, তারা বিয়াতে উপরে বাফুফের চারতলাতে, সেখানে নারী ফুটবলারদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে এবং সেখানেই তারা বিশ্রাম নিচ্ছে সকাল গত রাত থেকে। এখন পর্যন্ত কেউই নিচে আসেনি, বিশ্রাম নিচ্ছে বলে এখানকার বাফুফের সূত্র আমাদেরকে জানিয়েছে। তবে ব্যাগ থেকে টাকা হারানোর ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সদুত্তর মিলেনি। এছাড়া এখানে জানার চেষ্টা করা হয়েছিল যে বাফুফের পক্ষ থেকে ফুটবলারদের কোনো আর্থিকভাবে বা কোনো রকমের কোনো পুরস্কৃত করা হবে কি না, সে ব্যাপারেও গতকালকের মতোই আজও তাদের মুখে তেমন কোনো সদুত্তর দেখা দিচ্ছে না। এবং আপনি আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কোনো কর্মকর্তাও আসেনি, মানে গতকাল এবং আজকের মানে বিশাল একটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে বাফুফে ভবনে, যেখানে গতকাল যেরকম উৎসব মুখর অবস্থা ছিল, আজকে এখন পর্যন্ত বা তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বাফুফে। পুরো ভবনটাই আমরা দেখছিলাম এবং সকাল থেকে আমরাই সর্বপ্রথম এখানে এসেছি এবং সে ব্যাপারে এবং আরেকটা বিষয় বলে রাখতে চাই, সেখানে বাফুফে ভবন থেকে বাফুফে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের কাছ থেকেও তেমন কোনো সাড়া মিলছে না যেটা এর আগে গতকালকে বা এর আগে যেটা করা হয়েছে, এবং সেই পরিবর্তনটাই লক্ষ্য করা যাচ্ছে। শোনা, এই ছিল আমার কাছে বাফুফে ভবন থেকে সর্বশেষ।